হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছো। তো বন্ধুরা, এই দিনটা ছিল হচ্ছে সরস্বতী পুজোর দিন। রেডি হয়ে পুজোর অনুষ্ঠানের দিকে যাচ্ছি আমি আর আমার বড় বোন। আর সকালবেলা ঘুম থেকে উঠে যেটা দেখলাম, দেখো ঘরের চালে হচ্ছে হনুমান বসে আছে, যেটা আমরা বাংলাদেশে মানে খুব সহজে তো দেখতে পাবোই না। পাবোই বা কোথায়, ওদের তো সেই সুন্দরবনে গেলে হয়তো বা দেখা যাবে এমনিতে, কিন্তু আমাদের অঞ্চলে এগুলো নেই। তো দেখো রেল লাইনের উপরে কীভাবে দাঁড়িয়ে আছে, ভয় নেই। আর চারিদিকে হচ্ছে ওরা আছে, খাবারের খোঁজে চলে এসেছে এক জায়গা থেকে আরেক জায়গায়। দিদি বলল যে ওরা নাকি খাবারের খোঁজে এখানে চলে আসে মাঝে মাঝে, সপ্তাহে একদিন বা দুদিন চলে আসে কয়েকদিন পর পর আর কি। মানুষ ফলটল নিয়ে গেলে আর কি ওরা কেড়ে নিয়ে খায় আর কি। তো আমি মোবাইলটা ভিডিও করছিলাম, আমার ভয়ও লাগছিলো যে আমার মোবাইলটা টেনে না নিয়ে যায়। তো যাই হোক, সেটা হয়নি। আর এখানে হচ্ছে এই যে পুজোর অনুষ্ঠান চলছে, বাচ্চারা এখানে হাতে ঘড়ি দেবে, তো সেই কারণে হচ্ছে সব বাচ্চারা বসে আছে, আমরাও আসলাম। অনুষ্ঠান শুরু হয়ে গেছে পূজার, আর এখানে এসে অনেক ভালো লাগলো। ইন্ডিয়ার বাড়িতে আসলে পূজা আশ্রা অনেক হয় জায়গায় জায়গায়, মন্দির ভালোই লাগে। এখানে দেখতে পাচ্ছেন আমার পাশে একটা বাচ্চা, ও হচ্ছে প্রতিবন্ধী। ওর যত ভাই বোন হয়েছে এখনও পর্যন্ত কয়েকজন ভাই বোন হয়েছে, তা প্রতিবন্ধী কেউ কেউ বেঁচে নেই, কেউ কেউ মারা গেছে আর কি। তো একা ওই নাকি বেঁচে আছে। যাই হোক, ওর জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন। তো যাই হোক, আমি একটা কাজে এসেছি, সেই কাজে যাব। সেই কাজটা করে এসে হচ্ছে আবার পুজোতে যোগ দেবো। আমি আর আমার বড় বোন চলে এসেছি, আর একটু ঘুরে ফিরে দেখারও ইচ্ছে, কারণ এখানে এসেছি একটু ঘুরবো দেখবো। এখানটা তো আর বসে থাকা যাবে না, যে কাজে এসেছি সেই কাজও করতে হবে প্লাস ঘুরতে হবে, কারণ এক জায়গা থেকে আর এক জায়গায় এসেছি। এখানকার যে বিখ্যাত মিষ্টি, আমাকে দিদি মিষ্টি দই খাওয়ালো আর কি, আর অনেক মজার মজার চকলেট খাইয়েছে, আইসক্রিম খাইয়েছে আমার বড় বোন। তো এখানকার যে মিষ্টি খেলাম অনেক ভালো লেগেছে, মিষ্টির নামটা আমি ভুলে গেছি। তারপরে নিয়ে আসছে আমাকে চকলেটের দোকানে। তো এখানকার চকলেট খুবই কম দামে পাওয়া যায়। আইসক্রিম এই যে দেখো, আমি মাত্র কত টাকার, 15 টাকার আইসক্রিম নিয়েছি।